নমস্কার বন্ধুরা আবারও নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি চিলি চিকেন চলুন তবে দেখে নেওয়া যাক একটি পাত্রে তিনশো গ্রাম মতো বোনলেস চিকেন আমরা নিয়ে নিয়েছি তাতে নুন হলুদ একটি কাঁচা ডিম ক্র্যাশ করা আট নটি গোলমরিচ দিয়ে আমরা ভালো করে ম্যারিনেট করে এক ঘন্টা রেখে দেব এক ঘন্টা পর দেখুন বন্ধুরা কেমন জল ছেড়ে এসেছে এতে অল্প অল্প করে এবারে কর্নফ্লাওয়ার দিয়ে আমরা মাখিয়ে নেব কর্নফ্লাওয়ারটা প্রয়োজন মতোই দিতে হবে যাতে গ্রেভিটা একটু ঘন হয় কারণ পাকোড়া আকারে ভাজতে হবে গ্রেভিটা পাতলা হলে ভাজতে অসুবিধে হবে যার কারণে আমরা একটু ঘন করে মাখিয়ে নেব আমার মনে হচ্ছে আর একটু কর্নফ্লাওয়ার দেওয়ার প্রয়োজন তাই দিয়ে দিলাম এবার ভালো করে মাখিয়ে নেব মাখানো প্রায় হয়ে গেছে দেখুন এরকম হবে এবারে আমরা গ্যাসটাকে অন করে নেব কড়াই বসিয়ে দিয়েছি গরম হবার জন্য কড়াইতে এবারে তেল দিয়ে দিব তেলটাকে ভালো করে গরম করে নিয়ে গ্যাসের আঁচটা কমিয়ে দিতে হবে তেল গরম হয়ে গেছে এবারে আঁচটা কমিয়ে দিয়েছি এবারে চিকেনগুলোকে চামচ দিয়ে এক এক করে পকোড়া আকারে ভেজে নিতে হবে এইভাবে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে এক এক করে গ্যাসটাকে লো আঁচেই দিতে হবে কারণ জোরে দিলে উপরটা পুড়ে যাবে ভেতরে চিকেনগুলো সেদ্ধ হবে না এবারে এপিট ওপিট করে একটু লালচে করেই ভেজে নিতে হবে দেখুন উল্টিয়ে দিচ্ছি পাকোড়া প্রায় ভেজ ভাজা হয়ে এসেছে দেখুন লালচে হয়ে গেছে পাকোড়াগুলোকে আমরা তুলে নেব এবার বাকি পাকোড়াগুলোকেও আমরা ভেজে নেব দেখুন ভাজা হয়ে গেছে আমি একটা ভেঙে দেখাচ্ছি ভেতরে চিকেনটা কীরকম সুসেদ্ধ হয়েছে দেখুন সেদ্ধ হয়ে গেছে আপনারা চাইলে এরকমই খেতে পারেন ক্যাপসিকাম টুকরো পেঁয়াজ টুকরো কাঁচা লঙ্কার চেরা এবং অল্প রসুন কুচি নিয়ে নিয়েছি এবারে কড়াইতে ভাজা তেলের মধ্যেই পেঁয়াজগুলোকে আমরা ছেড়ে দেব হালকা নাড়াচাড়া করে এবারে ক্যাপসিকামের টুকরোগুলো ছেড়ে দেব রসুন কুচিগুলো দিয়ে দেবো একসঙ্গে এবারে একটু নাড়াচাড়া করে একটু নুন দিয়ে দেব আবারও একটু নাড়াচাড়া করে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব এবারে পেঁয়াজ ক্যাপসিকাম রসুন কুচিগুলো ভালো করে ভেজে নেব দেখুন বন্ধুরা ভাজা হয়ে এসেছে এবারে এক চামচ টমেটো ক্যাচোপ আমরা এর মধ্যে দিয়ে দেব এবারে এক চামচ মতো সয়া সস আমরা এর মধ্যে দিয়ে দেব এবারে ভালো করে নাড়াচাড়া করে সসগুলো মিশিয়ে নেব একটু ভেজেই নিতে হবে ভালো করে ভাজা প্রায় হয়েই এসেছে দেখুন বন্ধুরা ভাজা হয়ে গেছে এবারে একটি বাটিতে দু চামচ মতো কর্নফ্লাওয়ার ঠান্ডা জলে গুলে এর মধ্যে ঢেলে দেব এবারে নেড়ে চেড়ে নিতে হবে ভালো করে কষিয়ে নিতে হবে দেখুন কেমন গ্রেভিটা ঘন হয়ে গেছে এবারে কর্নফ্লাওয়ার গোলানো বাটিটা ধুয়ে আরও কিছুটা পরিমাণ জল এর মধ্যে আমরা দিয়ে দেব নেড়ে চেড়ে ভালো করে এটাকে একটু ফুটতে দিতে হবে দু মিনিট মতো এটা ফুটবে দেখুন কেমন ফুটছে এবং গ্রেভিটা ঘন হয়ে এসেছে এবারে চেরা কাঁচা লঙ্কাগুলো এর মধ্যে ছেড়ে দেব সঙ্গে ভেজে রাখা পাকোড়া চিকেন পাকোড়াগুলো এর মধ্যে ছেড়ে দেব দিয়ে এবারে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এবারে একটু ফুটতে দিতে হবে যাতে পাকোড়াগুলোর মধ্যে এই রসটা গ্রেভির রসটা যেন ঢুকতে পারে দেখুন কেমন ফুটছে গ্রেভিটা প্রায় ঘন হয়ে এসেছে এবারে এর মধ্যে অল্প পরিমাণ নুন দিয়ে দেব নুনটা একটু পরে দিলাম প্রথমে দিলে আইডিয়া পাওয়া যায় না এই জন্য পরে দিলাম দেখুন চিলি চিকেন রেডি টু সার্ভ ফ্রাইড রাইস দে এই চিলি চিকেন খুব ভালো লাগবে আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না